পদ্মা ব্যাংক লিমিটেড নারায়ণপুর শাখা জেলা চাঁদপুর মতো দক্ষিণ, যে আপনার যে জাতীয় যে পত্রিকা অপরাজ টাইমস এবং যে চাঁদপুর সংবাদ দৈনিক পত্রিকা একটা বিজ্ঞপ্তি আসছে যে আপনার যে প্রতি সম্পদ প্রত্যেক দাগ হাল দাগ মিলিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তি নিলামের বিষয়, তা আপনি বিষয়ে কিছু বলেন। আসলে আমি যখন পদ্মা ব্যাংক লিমিটেডে প্রথম লোনের আবেদন করি তখন ফার্মার্স ব্যাংক ছিল। ফার্মার্স ব্যাংকের বিভিন্ন দুর্নীতি অনিয়মের শিকার হয়ে, আমি ভেঙে বলতে চাই না, বিভিন্ন দুর্নীতি অনিয়মের শিকার হয়ে আমাকে 60 লাখ টাকা লোন দেওয়ার কথা ছিল। 1,11,00,000 টাকার ল্যান্ড মর্গেজ নেওয়ার পরে আমাকে 13 মাস 14 মাস ঘুরানোর পরে বিভিন্নভাবে আমাকে অনিয়ম অনৈতিকতার শিকার করে আমারতে অর্থ লুটে তারা আমাকে মাত্র 20 লাখ টাকা লোন মঞ্জুর করে। লোন মঞ্জুর করার পর থেকে ব্যাংকের তাদের টোটাল ম্যানেজমেন্টের এবং বিভিন্ন ব্রাঞ্চের অনিয়মের কারণে নাম পরিবর্তন হয়। নাম পরিবর্তন করার পরে তো তাদের স্বভাব পরিবর্তনের কোনো আভাস পাচ্ছি না, কারণ শুরু থেকেই তারা বিভিন্নভাবে হয়রানি পায়। তারা আমার বাড়ি বিক্রি করতে যায়, বাড়ি থেকে বিভিন্ন ধরনের হামকি ধুমকি। আমি এই বাজারের নারায়ণপুর বাজারের মতলব থানার নারায়ণপুর বাজারের একজন নির্বাচিত বণিক লিডার, তারপরেও তারা আমার কাছ থেকে বিগত 4/11/2019 সালে 1 লাখ টাকা রিসিভ করে, আমার জমা রিসিট আছে। তারপরে 12/11/2019 সালও আমার থেকে 1 লাখ টাকা রিসিভ করে, সেটা রিসিটও আমার কাছে আছে স্টেটমেন্ট সহকারে। কিন্তু তারপরেও তারা 19/11/2019 সালে নিলাম বিজ্ঞপ্তি দেয়, কিন্তু আজকের এই পর্যন্ত তারা আমাকে কোনো নোটিশও জারি করলো না, আমার বিরুদ্ধে কোনো মামলাও রুজু করলো না। এটা বাংলাদেশের কোন সংবিধানে পড়ে সেটাও আমার জানা নাই, যে কারণে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। দেশ ও দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রক্ষমতা যারা আছে, অর্থনৈতিক বিষয়ের ডিপার্টমেন্টে যারা আছে, তাদের কাছে আমি সুবিচার প্রার্থনা করছি। এবং এর পরিপ্রেক্ষিতে আইনানুক যেই ধরনের ব্যবস্থা আছে, আমার জীবনের ইতিহাসে আমি কখনো দেখি নাই ব্যাংকের কোনো কর্মকর্তারা রাস্তায় দোকানে দোকানে হেঁটে কারো কাছে পত্রিকা বিতরণ করতে, যেটা গ্রাম এলাকায় হকারের কাজ। গতকালকে এরা এই ধরনের ন্যাক্কারজনক কাজ সহ করতে দিতে কারণে গোটা নারায়ণপুরবাসী এবং বাজারের সকল ব্যবসায়ী যেটার দৃষ্টান্ত প্রমাণ। তো আমি আপনাদের মিডিয়া প্রশাসনটা যেহেতু আমার কাছে আসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করে ধন্যবাদ জানিয়ে এইটুকুই আমার বক্তব্য। আপনি কত সালে আপনি টাকা উত্তোলন করলেন? আমার 2017 সালের মে মাসের 28 তারিখে লোন মঞ্জুর হয়, কিন্তু এই 20 লক্ষ টাকা লোন মঞ্জুর করার পরেও আমাকে অন্তত 20 দফে তারা টাকাটা পরিশোধ করছে। এটা আমার মুখের কথা নয়, তাদের ব্যাংকের স্টেটমেন্ট দেখলে আপনারা সেখানেও দেখতে পারবেন, এককালীন আমাকে টাকাটা দিতে পারে নাই, বিভিন্ন দফে আমাকে টাকাটা দিয়েছে, সেখানেও আমি অনেক অনিয়মের শিকার হয়েছি। আর আপনার যে মোবাইলে যে একটা SMS বা বিষয় যে আপনি আমাকে বলছিলেন যে, হ্যাঁ, সেই SMS-এর বিষয়ে আপনি কিছু বলেন। আমি বিগত 26/8/2019 তারিখ, তার আগের দিন সন্ধ্যার সময় আমাকে ব্যাংকের ম্যানেজার ফোন দিয়ে আমাকে অবগত করলো। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। উনি আমাকে অবগত করলো যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলার শুনানির ডেট আগামী দিন সকাল 10টায় আমি কোর্টে হাজিরা হতে হবে। তো আমি বললাম কোন কোর্টে যাবো, উনি বললো চাঁদপুর কোর্টে। আমি চাঁদপুর কোর্টে গেলাম, ওখানে গিয়া আমি কোনো জায়গায় আমার কোনো নামে মামলা লিপিবদ্ধ পাই নাই। ওনাকে রিপিট ফোন দিলাম, উনি আমাকে বললো ঢাকা জজ কোর্টে, সেখানে গেলাম তাও পাই নাই। তারপরে ফোন দিলাম, তো উনি বললো ঢাকা সুপ্রিম কোর্টে, সেখানেও আমি কোনো মামলা পাই নাই। আমি ওনার কাছে জানতে চাইলাম আপনি আমাকে মিথ্যা ভ্রান্তমূলক কথা বলে কেন হয়ে হয়রানি পেরেশানি করালেন, তার কোনো সদুত্তরও উনি আদৌ দিতে পারে নাই। তো আসলে এই বিষয়গুলা, ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান, এখানে যদি আমরা সাধারণ পাবলিক এরকম অনিয়মের অনৈতিকতার শিকার হই তাহলে আমরা যাব কোথায়? আর আপনার যে বর্তমানে যে ব্যাংকের যে ম্যানেজার আছে, উনি কি আপনাকে এই কোনো কাগজ বা কোনো অবগত এই বিষয়ে কোনো করানো হয়েছে যে লোনের বিষয়ে যে আপনাকে লোন পরিশোধ করতে হবে, এ ধরনের কোনো আপনাকে কোনো? হ্যাঁ, আমাকে সাধারণ নোটিশ করা হয়েছে, ওনাদের হাত নোটিশ, এই যে হাত কপির কপিও আমার কাছে আছে, কিন্তু আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থার কোনো কপি বা আমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হয়েছে, কোর্ট জাস্টিস করছে, এরকম কোনো কপি আমাকে দিতে পারে নাই। এই যে এটা সবশেষ 29/1/2019,
তার পরবর্তীতে আমাকে কোনো নোটিশও প্রদান করে নাই, কিন্তু তার পরবর্তীতে আমি কম বেশি টাকাও দিয়ে গেছি, তাদের স্টেটমেন্টও উল্লেখিত আছে, আমার কাছে জমা রিসিট আছে। আমি কি আপনার প্রদীপী ছাড়া কথা বলবো? যদি উনি আসছে উনি তো আমার প্রদীপী নিবে না, নিবে না? সিনিয়র জুনিয়র কোনো রেসপেক্ট নেই, আপনার বস এখানে বসে রয়েছে, আপনার বসই তো আমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, প্রবলেমটা কোথায় উঠবে তো সেটা আমিও জানি। কে দিয়েছেন? আপনার যে একটা জায়গার লিস্ট দিলেন ওই ব্যক্তিতে আমাকে বলেন কিসের ভিত্তি মানি উপজেলা ইয়া জানে টিউনু সব জানে থাকলে কোর্ট এবং কোনো কিছু আপনার নির্ভয় ম্যাজিস্ট্রেট, তাহলে নির্ভয় ম্যাজিস্ট্রেট রায় আপনারা আপনি দিয়ে লাইতে পারেন। কৃষি ব্যক্তিতে বিক্রি করা রায় যদি আপনার কাউকে লোন দিয়ে থাকেন, লোনের ভিত্তিতে তাদেরকে হয়তো মামলা করবে বা কোনো কিছু করবে, সে ভিত্তিতে আপনি কি তার কথাবার্তি বলবেন, বলার সেই সাপেক্ষে আপনি সেখানে তাকে তার রিসিপ কপি যদি থাকে সেখানে তাকে যে নিছে নেওয়ার পর যদি রিসিপ কপি থাকে সেই রিসিপ কপি অনুপাতে সে আপনাদের রিসিপ কপি আসেনি সে আপনার যে ইয়া দিয়েছেন তাকে। আচ্ছা ভাই এক্সকিউজ মি, আপনি একটু চিন্তা করবেন, আপনি মনে ক্যামেরা করতেছেন একটু রাখেন। অবশ্যই পারমিশন নিয়ে কাজ আমার কাজ ফর্মার ইয়া ক্যামেরা সিস্টেম পারমিশন নিয়ে তো করবেন। আপনি যখন একটা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ হেড এর কাছে পারমিশন নিয়ে তারপর কথা বলবেন। এই পারমিশন তো সেটা তো আছে, পারমিশন কি আছে দেখেন, তারপরও আছে পারমিশন কি আছে দেখেন কিনা, সেটা ঠিক আছে নীতিমালা দেখবেন, দেখার পর কথা বলবেন। আচ্ছা ক্যামেরা করতে যে পারমিশন নেবেন না, এটা আপনাদের যে তাদেরকে যে ইয়া করাইছেন তাকে বলছেন তার সে একটা রিসিপ কপি রাখছে না আমরা যেটুকু জানি, যদি আপনার কোনো লোক যদি লোন নিয়ে থাকে, লোন নিয়ে যদি থাকে সে লোনের ভিত্তিতে তাকে হয়তো মামলা করতে হয়, মামলা করলে সেখান থেকে আপনার সুপ্রিম কোর্ট যেখানে আছে ওনার থেকে ওই ব্যক্তিতে ব্রাক এবং যে যে ইয়াগুলো আছে বর্তমানে। হ্যাঁ ভাই, আমি টোনার সাথে একটু কথা বলে চলে যাবো ম্যানেজার সাথে, ঠিক আছে? আপনার সাথে আমার কথা বলা দরকার। আপনি তো মনে হয় ফারুক সাহেবকে মনে ফোন দিয়েছিলেন, ফারুক সাহেবকে মনে আপনি ফোন দিয়েছিলেন, কল দিয়েছেন না যে আপনি বলছেন যে সে নভেম্বরে এই রানিং মাসে সে মনে হয় লোন দেওয়া আছে, কিছু টাকা দেওয়া আছে। না সে তো নভেম্বরে আপনাদের লোন টাকা দেওয়া আছে, অলরেডি উদ্ঘাটন করেছে।
12 নভেম্বর 2019 এইটা তো দিছে, কিন্তু লোন তো এক্সপিরিয়েন্স অনেক আগে। ঠিক আছে, আপনি একবার ডেটা দেখেন কত কত বলে লোনটা বর্তমান অবস্থা কি আর তার লেনদেনটা কি। আপনাদের একটা কত বলবেন, একটা সিসি হোল্ডারের স্টেটমেন্ট আপনি দেখে বলেন, এটা কি কোনো কোনো সিসি হোল্ডারের ইয়ে কিনা দেখেন আপনি একটু, তারপর আপনি বলবেন না ভাই আপনার দুটো কথা বলতে পারবেন। তো ওই ব্যক্তিতে আপনার নিলাম দিয়ে দিলেন, কোনো নীতিমালা নাই, কোনো কিছুই নাই, আপনার হেড অফিস কোথায় দাদা? হেড অফিস গুলশান। আপনার 700 টাকা।